ও মাই গড না 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 ইট উইল বি এ ভেরি রিস্কি শট সো যাচ্ছে গাড়িটা যাচ্ছে গাড়িটা যাচ্ছে ও মাই গড ও মাই গড আর বেশি চলে গেছে বেশি চলে গেছে আশেপাশে যদি কোনো অবস্ট্যাকল থাকে বাসাটা হচ্ছে ঠিক এইটা এটা প্রাইস পড়ছিল হচ্ছে সো আমার লাইফটা না অ্যাকচুয়ালি মানে অনেকগুলো ঘটনা নিয়ে ভরপুর আর কি সো বেসিক্যালি ঘটনাগুলো তো কাউকে বলা যায় না মাঝে মধ্যে আমি চিন্তা করতেছি ভিডিও কইরা আপনাদেরকে দেখাবো তো কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এখানে আসছি সুন্দর পরিবেশ কিছু ড্রোন শট নিব এইভাবে আসছি আসার পরে দেখি রিমোটের ব্যাটারি নাই মানে রিমোটের ব্যাটারি শেষ ড্রোনের ব্যাটারি আছে বাট রিমোটের ব্যাটারি নাই এই তো শিখিয়ার ঘটনা পর আবার বাসায় গিয়ে আর দেখা দিছি ওয়েট ব্যাপার হচ্ছে এইটা বাসায় গিয়ে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে মানে চলে আসছি চার্জ দেওয়ার তো আর টাইম নেই পাওয়ার ব্যাঙ্কে আসছে কত পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট চার্জ আছে পাওয়ার ব্যাঙ্কে তো এই হলো ব্যাপার বাসায় গিয়ে যে আসছি ওখান থেকে হইতেছে আমার আধা ঘন্টা লস যাই হোক তো আমি এখন আমার ভয়েসটা রেকর্ড করতেছি আমার ডিজিআ মাইক টু দিয়ে ডিজিআই মাইক টুটা হচ্ছে ওই এইটা এটা ডিজিআ মাইক টু তো যদি আমি একটু ফ্ল্যাশ করে দেখাই এটা প্রেস করে এটা খোলা লাগে এরকম সো দিস ইজ দ্য ডিজেআই মাইক টু এটা একটা রিসিভার আর দুইটা ট্রান্সমিটার রিসিভারটা আমার এখন ফোনে দেওয়া আছে আর ট্রান্সমিটার একটা ইউজ করতেছি আর একটা হচ্ছে এখানে আছে এটার পরে কোনো এক সময় এটা রিভিউ দিয়ে দিব না সমস্যা নেই এখন আসি ড্রোনে বেসিক্যালি ভিডিওটা হবে আজকে ড্রোনের কোয়ালিটিটা নিয়ে আচ্ছা আপনারা যারা জানেন না আমার কিন্তু ড্রোন আছে হচ্ছে ডিজেআই এ থ্রি দিস ইজ মাই জ্যাম এটা একটু বড় ড্রোন ক্যারি করতে একটু অসুবিধা হয় বাট কোয়ালিটিটা না মানে একশোতে একশো ওই জন্য হচ্ছে বেসিক্যালি আমি এই ড্রোনটাকে খুব মানে লাভ করি আর কি সো এটার আজকে কোয়ালিটি সম্পর্কে আমরা দেখবো এখানে ওয়েদারটা মোটামুটি ভালো লাগতেছে মোটামুটি মেঘলা মেঘলা এখন বাজে কয়টা ওয়েদারটাও মোটামুটি একটু মানে বাতাস আছে ভালো লাগতেছে বাট ফুটেজে কেমন আসবে আমি জানি না অ্যাকচুয়ালি তো ওইটাই হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে দেখবো দ্বিতীয়ত হচ্ছে আরও কিছু এক্সাম্পল দিয়ে আশেপাশে কোথাও ভালো দেখি এটা উড়াই দেখি আর কি সো দিস ইজ দ্য রিমোট অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিমোট রিমোটের সাথে হচ্ছে স্ক্রিনটা পুরোটাই দেওয়া আছে এটা রিমোটের হচ্ছে সেকেন্ড ভার্সনটা এটা ইউজ করতে আমার খুব ভালো লাগে আর কি মানে মোবাইল টোবাইল অ্যাটাচ করা লাগে না জাস্ট ওপেন হইলা এগুলো অ্যান্টানাগুলো খুলে স্টিকগুলো লাগিয়ে আমি হচ্ছে শর্ট ইজিলি নিতে পারতেছি দিস ইজ দ্য ড্রোন দিস ইজ দ্য ইয়ার থ্রি ড্রোন আমি এখন আছি আসাম বস্তি আসাম বস্তি আসি আসাম বস্তি ব্রিজের আরেকটা পরের ব্রিজে আসি দেখি এটা ফ্লাই করে দেখি ড্রোন ওকে ড্রোনের প্রথম ক্ষেত্রে হচ্ছে আমাদের এইটা যেহেতু আমার আশেপাশে অবসটিক্যাল আছে সো অবস্টিক্যালের ক্ষেত্রে আমাদের প্রথমে আমি এটা বেসিক্যালি বাইপাস দিয়ে রাখছি সো অফ করে দিতে হবে ঠিক আছে সো দ্যাটস ফ্লাই ব্রো গা হোম পয়েন্ট কিন্তু আপডেট করা লাগবে আপনার ফ্লাইয়ের আগে হোম পয়েন্টটা আগে আপডেট করা লাগবে ঠিক আছে আমারটা এখন হোম পয়েন্ট আপডেট হয়েছে আমি আবার এখানে এসে বাইপাসটা অন করে দেবো সো এটা তো হয় কি মানে আশেপাশে যদি কোনো অবস্টেক্যাল থাকে তাহলে হচ্ছে ওই গুলো পার কইরা ড্রোনটা আমার চলে যাবে ডিরেক্টলি ওকে এখন আছে ভার্টিক্যাল মুডে আমি অ্যাকচুয়ালি ভার্টিক্যাল মুডে এখন নিতে চাইতেছি না তো ভার্টিক্যাল থেকে আমি ফোর কেতে তে দিয়ে দিলাম ঠিক আছে ফোর কে সিক্সটি এফপিএস সো ফোর কে সিক্সটি এফপিএস দিছি আমার আছে হচ্ছে এখন ডি লগে আমি জিতেও নিতে পারবো নর্মালিও নিতে পারবো ডিলগেও নিতে পারবো ডি লগ ইস ডিলগের মানেটা হচ্ছে আমরা হাই ডাইনামিক রেঞ্জ পাবো ডি লগের ক্ষেত্রে সো লেটস ফ্লাই ব্রো এইখানে একটা নৌকা দেখতে পারতেছি নৌকা শট কি ভালো আসবে আচ্ছা একটা কম্পোজিশন নেওয়া যায় এখানে দিস এ ভেরি কমন কম্পোজিশন এই হচ্ছে পজিশন কী করতেছে আমরা এখানে চাইলে আমরা থ্রি জুম দিতে পারি সবচেয়ে ভালো লাগে হচ্ছে আমার এই যে থ্রি জুমটা যেটা হচ্ছে সেভেন্টি সেভেন মিলিমিটার বোধ হয় সেভেন্টি একটা ফোকাল ল্যাংথ আছে জুম জুম করে শর্টগুলো নিতে পারি আর কি এই শটটা হবে স্ট্যাটিক শট স্ট্যাটিক শট মানে হচ্ছে আমরা একটা জায়গায় স্থির করে অ্যাজ এ ট্রাইবোর্ডের মতো হচ্ছে শটটা নিতে পারবো মানে শটটা নিচ্ছি ওইটা হচ্ছে বেসিক্যালি স্ট্যাটিক শট এখন নৌকাটা চলে যাইতেছে আরেকটা জায়গায় বোধহয় থিঙ্ক স্ট্যাটিক শটটা খুব ভালো আসতেছে এখানে ওকে আমরা এটা অফ করে দিলাম এখন আমরা আরেকটা কম্পোজিশন দেখি আমি কিছুক্ষণ আগে যখন আসছিলাম মানে যখন ব্যাটারি যখন শেষ হয়ে গেছিলো আর কি ওইখানে একটা ভালো কম্পোজিশন পাইছি ঠিক এই জায়গায় ড্রোনটা একটু নিচে নামবে পিছনে আসবে ওকে ড্রোনের কিন্তু মানে মোটামুটি সব কিছুই আমার কন্ট্রোলিংটা ভালো লাগতেছে কন্ট্রোলিংটা এমনিই ভালো আমি এটা প্রায় ইউজ করতেছি এই যাবত ধরে পাঁচ মাস পাঁচ মাস ধরে ইউজ করতেছি অ্যান্ড কন্ট্রোলিং ইজ ভেরি গুড তো এই হচ্ছে শর্ট আচ্ছা এই শর্টটা নিব আমি হচ্ছে টোয়েন্টি ফোর এফ পি এফপিএসে টোয়েন্টি ফোর এফপিএসএ নেব একটা কারণ আছে বিকজ টোয়েন্টি ফোর এফপিএস এ হলে আমি এখানে আমার মোশন ব্লাডটা পাইতেছি যেটাতে আমরা সিক্সটি এফপিএস এ পাবো না সিক্সটি এফ এফপিএসে আমার ফ্রেম ড্রপ করবে দিস ইজ এ টিপ প্রো টিপ ফর দ্য বিগিনার্স এটা আপনারা নোট করে রাখতে পারেন যে টোয়েন্টি ফোর এফ পি এসে হচ্ছে আমরা মোশন ব্লাডটা পাই টোয়েন্টি ফোর এফপিএস অ্যান্ড শাটার হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি থাকা লাগবে অর্থাৎ টোয়েন্টি ফোর এফ পি এস হলে আমাদের শাটার রাখতে হবে ফিফটি ফিফটি বাই ওয়ান কাইন্ড অফ ওই বাট এখন যদি আমি ফিফটি বাই ওয়ান রাখি তাহলে হচ্ছে আমার বেশি এক্সপোজ হয়ে যাবে সো সেই ক্ষেত্রে আমি জাস্ট শাটার অ্যাজ ইউজুয়াল রেখে আমি জাস্ট হচ্ছে শুধু টোয়েন্টি ফোর এফ পি করে দিলাম ও মাই গড না 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 সরি ওকে অ্যান্ড রেকর্ড অ্যান্ড লেটস গো বেবি তো আমার টার্গেট হচ্ছে পুরো মনটা দিস ইজ গ্রেট যাচ্ছে 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 আমার অলরেডি সিক্সটি মিটার পার হয়ে গেছে ফ্লাইট অ্যালটিটিউড প্রবলেম নাই জাস্ট হচ্ছে ক্লিক করলে চলে যাবে নোটিফিকেশানটা ওকে আই থিঙ্ক এতটুকুতে শটটা ঠিক আছে আর কিছু শর্ট পাই কিনা দেখা যাক আমি যেহেতু ডিলগে আছি এখানে মানে দেখা যাইতেছে না কালারগুলো একটু ঝাপসা ঝাপসা করে আসতেছে সো এইবার মেইন ম্যাজিকটা হচ্ছে এইখানে থ্রি এক্স জুম করতে পারতেছে না তার মানে সেভেনটি জুম করতে পারতেছি আমার শর্টটা যাবে হচ্ছে ডানে আর সাথে আমার ক্যামেরাটা ধুব আমার ক্যামেরাটা সরি ক্যামেরাটা প্যান করবে ঠিক আছে সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা প্যারাল্যাক্স ইফেক্ট পাচ্ছি ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডে অ্যান্ড একটা ভালো শট পাচ্ছি আই থিঙ্ক কালারটা ভালোই আসবে সো আমি এটা মোটামুটি শটটা নিলাম পঞ্চাশ সেকেন্ডের অ্যান্ড কাট লেটস টেক দ্য ড্রোন ব্যাক অনেক দূরে আসছি এই যে আমি আসি হচ্ছে এইখানে এই জায়গাতে আছি আমি এখন অনেক সে নিয়ে যাই আচ্ছা ব্যাক করার আগে দেখি নেওয়া যায় আচ্ছা পুরো কিন্তু এখানে দেখা যাইতেছে এটা পুরা এটা পুরোটাই হচ্ছে রাঙ্গামাটি শহর এই যে রাঙ্গামাটি শহর পুরোটা যারা দেখেন নাই আপনাদেরকে দেখার অনুরোধ রইলো আর যারা ঘুরতে চাইতেছেন রাঙামাটি আসতে চাইতেছেন আসেন বাট ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবল অফ দ্য নেচার ইন রাঙামাটি বিকজ রাঙামাটি হচ্ছে নেচার অফ কুইন হ্যাঁ সরি কুইন অফ নেচার তো এইখানে এসে আমরা ময়লা ফেলবো না ঠিক আছে এখানে এসে আমরা ময়লা ফেলবো না প্লাস্টিক ফেলবো না তো এগুলো কয়েকটা জিনিস মাথায় রাখলে আমরা ইজিলি ট্যুরিস্ট ঘুরতে পারবো বাট আমরা যদি এখানে এসে ময়লা ফেলি ময় আমাদের রাঙামাটি শর যদি ময়লা করে ফেলি তাহলে এখানে মানে ঘোরার কোনো মানে দেখি কি না সুন্দর জায়গায় আমরা সুন্দরভাবে থাকবো দ্যাটস ইট সো এখন বৃষ্টি পড়তেছে একটু একটু ওই ড্রোনটা আসতেছে ড্রোন এই যে চলে আসলো আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে এখানে আমি থ্রি এক্স না আর এখানে আমি নাইন এক্স পর্যন্ত জুম করতে পারতেছি লাইক থ্রি সিক্স এক্স অ্যান্ড নাইন এক্স মাই গড নাইন এক্স পর্যন্ত জুম করতে পারতেছি ও মাই গড আর বেশি চলে গেছে বেশি চলে গেছে ওকে হাই আই এম দ্যাট পারসন হু কেম আপ দেয়ার ফিউ মিনিটস এগো অ্যান্ড তখন ব্যাটারি ছিল না গিয়ে এই যে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসছি সো এখন বাইপাস যেহেতু অফ আছে একটু নাচানাচি ড্রোনটা পাশে আর একটা সুন্দর জায়গা আছে আমি যদি নিতে চাই তাহলে নেওয়া যাবে নিয়ে যাব এখানে অ্যাকচুয়ালি আমি অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম তখন হচ্ছে এখানে অনেক ধান ছিল আর কি আর তখন সামার ছিল সো বিকালবেলায় খুব সুন্দর লাগতো এই জায়গাটা বাট এখন হচ্ছে ইয়া নাই ধান নাই একটা ব্যাটারিতে পঁয়তাল্লিশ মিনিট আমার দুইটা ব্যাটারি আছে একটা ব্যাটারি অলরেডি শেষ এটা আমি বাসায় রেখে আসছি আর দুইটা ব্যাটারি নিয়ে আসছি একটা ব্যাটারি ব্যাগে আছে একটা ব্যাটারি উঠতেছে সো এটা এখন আছে পঞ্চান্ন পার্সেন্ট ব্যাটারি আমি এখন যাইতেছি পিছন দিকে ড্রোন কিন্তু আমার ওই পাশে ওই যে ও মায়েরটি সেভেন এম এস আমি টাকা আমি একটা গাড়িকে ট্র্যাক করার চেষ্টা করবো ইট উইল বি এ ভেরি রিস্কি শট আমার কম্পোজিশনে থাকবে হচ্ছে ফুরুমনটা আর সাথে হচ্ছে আমার গাড়িটা চেক আমার এখানে ইয়েটা ইয়ে করব ট্র্যাক করবো সো যাচ্ছে গাড়িটা যাচ্ছে গাড়িটা যাচ্ছে ও মাই গড ওয়াও এক টুর জন্য ওকে ফাইন 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 এটা হচ্ছে যখন আমি ব্রিজে বসে বসা বস্তা করব তখন একটু ভালো লাগবে কারণ এইখানে হচ্ছে দূরে তো তো দূরে দূরেখানে আমি ড্রোনটাকে একচুয়ালি দেখতে পারতেছি না যদি বাড়ি ডাড়ি খাই তো আপাতত ওই শটটা বাদ দিলাম সো এই তো এই হইতেছে মোটামুটি কাহিনি আর কি আমার জীবনটা আসলে অনেক ঘটনায় ভরা যেমন কিছুক্ষণ আগে ব্যাটারি ফেলে আসছে এখন হচ্ছে শটটা নিতে পারি পারি নাই শটটা নিতে পারি নাই বলতে আমি নিতে চাচ্ছি না তো দ্য ড্রোন আমি এখন বাইপাসটা অফ করে দিব। Back to মাই হ্যান্ড সো দিস ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স অ্যাবাউট দিস ইয়ার থ্রি এটা দেখেন ভিতরে দুইটা ক্যামেরা আছে মানে এটা হচ্ছে একটা বিস্ট এই ড্রোনটাকে আমি খুব মানে ভয় পাই মাঝে মধ্যে কোনো গিয়ে গাছের সাথে লেগে গিয়ে কোনো আটকা যায় কি না তো সেফটির বিষয়টা একটু খেয়াল করা লাগবে সবার থেকে এখন যদি টাইমে হয় যদি বৃষ্টি যদি থামে তাহলে আমি আরেকটা যাওয়ার আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো আরেকটা জায়গায় গিয়ে ভিডিওটা বানান কন্টিনিউ করার চেষ্টা করবো আচ্ছা তো আমি এখন যাইতেছি একটা জায়গায় বড় দাম বড় দাম বড় দাম নাকি কোন জায়গায় যাবো আমি শিওর না বাট ওই রাস্তা দিয়ে যাইতেছি আর কি রাস্তাটা হচ্ছে এইটা আমার বাইকটা আছে রাস্তা ফেলায় অনেক দূরে আসছে বেসিক্যালি এটা একটা মানে ভিডিও করার প্ল্যান ছিল না কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল বাট এখন বৃষ্টি থামছে সো দেখি আর কয়েকটু শর্ট নেওয়া যায় কিনা সো এটা হচ্ছে মেন জায়গাটা যেখানে আমি এখন আছি সুন্দর একটা খুব সুন্দর একটা জায়গায় ঘরটা তৈরি করা হয়েছে বাসাটা হচ্ছে ঠিক এইটা বাসাটার এই দেখেন খুব সুন্দর একটা মানে কি বলবো ফোনের ব্যাটারিতে তেমন চার্জ নেই তো ভিডিওটা বেশি করতে পারবো কিনা জানি না তবু একটা ফ্লাই করে দেখি পিআ ইনভেস্ট করাটা অ্যাকচুয়ালি গুড ইনভেস্টমেন্ট বলা যায় কারণ আমি ইউজ করতেছি আমি এটার পটেন্সিয়াল দিকটা পাইছি মানে ইনভেস্টমেন্টটা গুড কেন বলতেছি সেটার কারণটা হচ্ছে এটা দিস ইজ নট অ্যাকচুয়ালি ট্রাভেল ড্রোন বাট হোয়ান ইউ ডু লাইক সাম বিগ প্রজেক্টস অর আপনি যখন প্রফেশনাল কাজে যখন ইউজ করবেন সো দে এই ড্রোনটা মানে খুব ইউজেবল এটাতে যেহেতু দুইটা ল্যান্স আছে সো এই দুই লেন্স দিয়ে না মানে খুব জোস একটা ফোকাল ল্যাংথ পাওয়া যায় আর কি এখানে ড্রোনটার দামটা একটু বেশি হলেও দিস এ ভেরি গুড অ্যাডভাইসমেন্ট আর কি আমার জন্য এটা একটা রিভিউ দেখতে পারেন ভালো রিভিউ ইউটিউবে অনেক আছে আর আপনারা যদি চান আমি একটা রিভিউ দিই সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আমি কিনছি হচ্ছে কম্বো যে প্যাকটা আছে মানে ফ্লাই মোর কম্বো এফ এম সি যাই হোক এটা হোম পয়েন্ট আপডেট আমার অলরেডি হয়ে গেছে টেক অফ পারমিটেড দ্যাট মিন্স আমি এখন জুনটা উড়াতে পারবো সেফ তো আই থিঙ্ক এখানে মোটামুটি জায়গা খালি আছে একটু ফাস্ট যাচ্ছি কারণ শর্টটা এদিকে অনেক লম্বা তো আজকে রাস্তায় অনেক ট্যুরিস্ট যেটা খেয়াল করলাম টুরিস্ট হওয়ার পিছনে কারণ আছে অবশ্যই এখন ঈদ চলতেছে আমি এম এম জুম করে আমি ঠিক এই জিনিসটা দেখতে চাইবো আমাদের এখানে একটা বৌদ্ধ মন্দির আছে যেখানে বনবান্তে জন্মগ্রহণ করেছেন বেসিক্যালি আমি যে জায়গাটাতে আছি সেই জায়গাটার পাশেই হচ্ছে বনবান্থে জন্মগ্রহণ করছেন এটাতে কাপ্তাই কাপ্তাইল্যাক যখন ছিল না তখন এখানে মানে অজস্র ঘর ছিল এটা তো কাপ্তাইলেক ছিল না এর আগে এখানে খালি কর্ণফুলি নদী ছিল কাপ্তায় বাদ দেওয়ার কারণে কাপ্তালেকটা হয়েছে অনেকেই জানেন না বিষয়টা আমি এই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও বানাবো পরে ফুল ডিটেলসে এখন আমার তো দ্রোণে আসি আচ্ছা আপনাকে একটা জিনিস খেয়াল করতেছেন এইখানে এই পাশের পানিটা হচ্ছে হলুদ ওই পাশের পানিটা হচ্ছে মোটামুটি পরিষ্কার দেখা যেতেছে এখানে একটা কারণ আছে কারণটা হচ্ছে বৃষ্টি পড়ার কারণে বৃষ্টি পড়ার কারণে মাটি যখন পানির সাথে মিশে যায় তখন কী রঙ হয় হলুদ তো হয় সো বেসিক্যালি ওইটাই আর তার পাশেরটা হচ্ছে দেখা যাচ্ছে না কারণ ওই দিকে অনেক গাছপালা আছে এখানে শর্ট অ্যাকচুয়ালি নেওয়ার মতো কিছু নাই আচ্ছা আমার থার্টি থ্রি পার্সেন্ট চার্জ আছে আচ্ছা আমি শর্টটা পানিটাও কেমন জানি লাগতেছে আমি এর আগে এখানে অনেক শর্ট নিয়েছিলাম আমি ওগুলো আপনাদেরকে দেখাই দিব আমি আপাতত ব্যাক করি ঠিক আছে আমার ফোনেও চার্জ নেই আর ড্রোনেও একত্রিশ পার্সেন্ট আমি রিক্স নিতে চাইতেছি না আমার একটা ব্যাটারি আছে অবশ্য সো এটা হচ্ছে মোটামুটি ড্রোন নিচে গাড়ি অনেকগুলো যাতায়াত করতেছে জানি না সাউন্ডটা কীরকম আসতেছে আইটিং ভালো আসতেছে কজ দিস ইজ দ্য ডিজাইম মাইক টু অ্যান্ড ডিজে ইয়ার থ্রিটা আমি যতদিন ধরে ইউজ করতেছি এটার কোয়ালিটি হচ্ছে মানে খুবই ভালো যেহেতু ফোর কে রেকর্ড করা যায় আর ভার্টিক্যালি হচ্ছে আমরা টু পয়েন্ট সেভেন কে রেকর্ড করি ভার্টিক্যালির ক্ষেত্রে আমি আজকে ভার্টিক্যালি ভিডিও করি নাই অ্যাকচুয়ালি কারণ আমার ভিডিওটা হচ্ছে সবটাই হরিজন্টাল তো আমি আর ভার্টিক্যাল ভিডিও করি নাই আচ্ছা এবার প্রাইসের ব্যাপারে কথা বলি প্রাইস পড়বে হচ্ছে আমি যখন নিছিলাম এটা প্রাইস পড়ছিল হচ্ছে এক লাখ আশি হাজার টাকা ফ্লাই মোর কম্বো ডিজাই ইয়ার থ্রি ফ্লাই মোর কম্বো এক লাখ আশি হাজার টাকা এখন দেখেন আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন ইট উইল বি ভেরি গুড ইনভেস্টমেন্ট ফর ইয়োর ওয়ার্কস ফর ইয়োর জবস অবভিয়াসলি পার্সোনাল ইউজের ক্ষেত্রেও এটা অনেক ভালো আমি যেহেতু পার্সোনাল কন্টেন্ট বেশি বানাই তবে এটার একটা অসুবিধা আছে অসুবিধাটা হচ্ছে এটার এই ট্রাভেলিংয়ের ক্ষেত্রে এটা একটু বেশি মানে অসুবিধা আর কি যেমন দেখেন ব্যাগটা আমি এখানে রাখছি কত বড়ো ব্যাগ হিউজ ব্যাগ এনে ভারী খুব বেশি মানে ট্রা এই কী বলে মানে ব্যাটারিটা সব জোনটার মানে ওজনটা না খুব বেশি আর কি একটু তো তাছাড়া আমার ব্যাগে ক্যামেরা থাকে আর অনেকগুলা ইকুইপমেন্ট থাকে আমরা যদি মিনি থ্রি এর সাথে কম্পেয়ার করি তাহলে হচ্ছে মানে এটা অনেক ভারী আর কি বাট অ্যাজ এ প্রফেশনাল ওয়ার্ক আপনি যদি ড্রোন পাইলট আপনার অবস্থান যদি ড্রোন পাইলট হয় দেন ইয়ার থ্রি উইল বি দ্য বেস্ট অপশন ফর ইউ আর আমি তো মানে অল টাইম অন্য কাজ করি ধরেন আমি মাঝে মধ্যে ড্রোন আমার যদি ড্রোন লাগে তখন আমি ড্রোন চালাই যখন আমার ক্যামেরা লাগে তখন আমি ক্যামেরা চালাই যদি নিতে চান তাহলে নিতে পারেন ফুল রিকমেন্ডেশন বাট আপনি যদি ট্রাভেলিংয়ের ক্ষেত্রে যদি নিতে চান আপনি খুব ট্রাভেল করেন ঘুরেন সেক্ষেত্রে যদি নিতে চান তাহলে মিনি ফোর প্রোটা নেওয়ায় বেস্ট কারণ মিনি ফোর প্রো মানে ট্রাভেলিংয়ের জন্য মানে খুবই 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 ভালো এটা খুব পাতলা একটা ড্রোন দুশো পঞ্চাশ গ্রাম সো দ্যাট ইজ ইট ভিডিও এতটুকুই পর্যন্ত আপনার যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন যে আমার আরও অনেকগুলো ইকুইপমেন্ট আছে আমার নিস্টার থ্রি সিক্সটি আছে আমার থ্রি সিক্সটি নিয়ে একটা ভিডিও অলরেডি বানাচ্ছি আমি এখন রানিং চলতেছে আর আপনাদের হচ্ছে কমেন্টে জানাবেন আমি কী কী ভিডিও বানাবো অ্যাকচুয়ালি আমার আজকে ভিডিও বানানোর প্ল্যান ছিলই না আমি আসছি কোনো রকমে জাস্ট বেরোইছি মানে কয়েকটা শট নিবো এই 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 প্ল্যান বাট মানে ভিডিও যে পুরো এটা করবো আমার কোনো প্ল্যান ছিল না আপনারা কি আদৌ আমার ভিডিওগুলো দেখতে ইচ্ছুক কি না এই ধরনের ভিডিওগুলো আমি তো বেসিক্যালি সিনেমেটিক ভিডিও বানাই আমি হচ্ছে ভ্লগিং ভিডিও একটু কমই বানাই তো এক্ষেত্রে আপনার যদি ব্লগিং ভিডিও চান তাহলে আমি বানাতে পারি প্যারা নাই আমার আমি নেক্সট ডে আর একটা ট্রিপে যাবো আমার নানার বাড়ি তো এটাতে অনেক বেশি জোস হবে আর কি মানে মজা হবে আপনারা যদি চান তাহলে আমি বানাইতে বানাতে পারবো ভিডিও কন্টিনিউ করতে পারবো এই ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো তো দ্যাটস ইট আজকের জন্য এতটুকুই বাই বাই